গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো একদম বিন্দাসে আছি। আর ছেলে এখন অনেকটাই ভালো আছে, একদম সুস্থ হয়ে গেছে, জ্বরটা একদমই উঠেনি। আর আজকে বাড়িতে মা এসেছে, আজকে নয় কালকে বিকেলে এসেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো নাতির শরীর খারাপ শুনেই মা একদম ছুটে ছুটে চলে এলো। তো মা এসেছে, অনেক সবজি টবজি নিয়ে এসেছে, তারই এখন কুটনো কাটা হচ্ছে, আর কী কী রান্না হয় সেই ব্যবস্থা চলছে, আর অনেক কিছু নিয়ে এসেছে, কী করবো আমি নিজেও ঠিক করতে পারছি না। তো যার কারণে আমি না আগে সবজিটা কেটে নিই, তারপরে অন্য অন্য কাজকর্মগুলো করা যাবে। তো আমার পাশে হয়তো নয়েজ যেতে পারে, গান হচ্ছে, তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো, ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা। মন খারাপ, ছেলে এখন সুস্থ আছে, অনেকটাই সুস্থ। তোমাদের ভালোবাসায়, তোমাদের স্নেহই, তোমাদের আশীর্বাদে আমার ছেলে ভালো হয়ে উঠেছে, কিন্তু কোন মুহূর্তে আবার কী হতে পারে, তো সব কিছুর উপরওয়ালা ঠিক করবে। চলো, আজকে মা এসেছে, মা জাস্ট ওর শরীর খারাপ কথাটা শুনেই মা ছুটে চলে এসেছে, কালকে বিকেলে এসেছে। তো কালকে আমি ব্লগ করিনি, ভালো লাগছিল না, চলো কন্টিনিউ ব্লগটা দেখো, ভালো লাগবে। তো এখানে শাক নিয়ে চলে এসেছে, আর মাই শাকটা এনেছিল, যে কারণে আমি বলি যে না আজকে মা যেহেতু এসেছে শাকটা তো ভাজা করতেই হবে, কারণ মা শাক খেতে ভালোবাসে, আর আমিও ওই জলের কলমি খেতে খুব ভালোবাসি। আর এইগুলো কিন্তু জলেরই কলমি, জল থেকে তোলা, আর দেখবে মাটিতে যেই কলমি শাকগুলো হয় তার থেকে জলের কলমিগুলো খুব টেস্টি হয়। তো আমাদের তো এখানে পাওয়া যায় না, আমাদের এখানে এমনি ডাঙার কলমি পাওয়া যায়, যার কারণে খেতেও পায় না, দেখতেও পাওয়া যায় না সেইরকম। তো মা আমাদের সাইডের পুকুরে হয়েছিল, মা তুলে নিয়ে চলে এসেছে আমার জন্য, জানে ভেলে ভালোবাসে। এই দেখো মাংসের কথা বলছিলাম যে অনেক কিছু মা এনেছে, তো এই দেখো মাংস, এটা হচ্ছে হাঁসের মাংস। তো মা একটু আদা মানে কষা করে এনেছিল নাতির জন্য, ঝাল ছাড়া, তো ঝাল ছাড়া করে এনেছে, ওটাকে আমি ভালো করে পেঁয়াজ রসুন দেওয়ারে করব। তো হাঁস মাংস কে কে খাও আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি তাহলে দেখব আমার মতন কে আছে যে হাঁস মাংস খাই। তো আমি খাই বলে আমার শাশুড়ি খুব ঘৃণা করে যে হ্যাঁ হাঁস মাংস আবার খায়। আর এইরকমও কথা শুনতে হয়েছে যে আমাদের ঢিপেতে নাকি এই প্রথম হাঁসের মাংস উঠলো, তো একটু মুখ ঝুঁকো খেতে হয়েছে। তার বন্ধুরা এখন বাজে প্রায় 10টা, আর মা তো বললাম একটুখানি বাবুকে নিয়ে গেছে, আর একজনের কাণ্ড দেখো, ওই দেখো কাকুরা কাজ করছে, আর ও দেখো কি হচ্ছে এখানে, চেয়ারটা দিলাম, ও নালে দেখতে পাবেনি, যে কাকুরা কাজ করছে বলছে যে তুই চেয়ার দিয়ে একটা চেয়ার নিয়ে আয়, চেয়ারে করে বসে এখানটাই বসেছিল, তো আমাকে টিকতে দেয়নি, চেয়ার আনো চেয়ার আনো, কি আনো, দেখতে পাচ্ছিস না এই পাশটা ঢালাই দিয়ে দিবে, কারণ এই পাশটা এত পরিমাণে কাদা হয় না। আবার ওকে কি কিনে দিয়েছো, যা কত কিছু এনেছে, মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে, ভোলা মাছ এনেছে, মাংস এনেছে, আবার দেখো দুটো দুধের প্যাকেট এনেছে, এখান থেকেই নিয়ে এলো, মা তো নাম জানেনি, এখানে তো পাওয়া যায়, জন্য মাকে বলি এখান থেকে নিয়ে নেবে, মা আছে যতদিন খাই যাক। একটা মা মুড়ি টুড়ি কিছু খায়নি, টিফিন টিফিন কিছু করেনি, খেলে নিয়ে ঘুরছে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো লেস খাচ্ছে, কে কিনে দিয়েছে রে, তুমি কিনেছো, আরে দেখো তো এদিকে দেখো, ভাইয়ের জন্য একটু ভাইকে দিবি না, চলো মাকে খেতে দিয়ে দিই, দিয়ে আবার চলো রান্নার দিকে চলে এসেছি, রান্নাটা এখন বসাই। আর তোমাদের যেটা বলছিলাম যে আমার মা তো সত্যিই জানে না যে হাঁস মাংস আমাদের বাড়িতে উঠে না বা কোনো দিনও উঠে, আমার মা নিয়েও চলে এসেছে, তখন তো আর আমার শাশুড়ি কিছু বলেনি, এবার যখন আমি খাচ্ছি তখন বলছে যে আমাদের ঢিপেতে এই প্রথম হাঁস মাংস খেলো, আর ওই জন্য হয়তো যাকে তাকে বউ করতে নেই বাড়িতে। তো কি করব বলো, মা জানে যে মেয়ে ভালোবাসে, যার কারণে হয়েছিল নিয়ে এসেছে।
তো নাও কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। আর সত্যি কথা বলতে পৃথিবীতে মা ছাড়া কেউ নেই, মাই একমাত্র মানুষ যে হচ্ছে মেয়ের সুখ দুঃখ সব কিছুই বুঝে। আর ইলিশ মাছের ঝোলটা দেখো আমি কেমনভাবে বানাচ্ছি আজকে। সর্ষেটা পেস্ট করেছি, পেস্ট করে একদম ছাঁকনিতে ছেঁকে আমি ওতে দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল। উফ, ইলিশ মাছ এই বর্ষাকালে একদম জমে যাবে, তাই না? ইলিশ মাছ না হলে আমার মাই কিন্তু প্রতি বছর ইলিশ মাছটা আমাদের খাওয়ায়। তো আজকে অনেক কিছুই এনেছে, তার সাথে তো বাবুদের দুধের প্যাকেটও নিয়ে এলো, টুকটাক এমনি ঝুড়ি ভাজা, নাতিরা যেটা খেতে ভালোবাসে আমার মা সেটাই কিনে নিয়ে আসে। সত্যি বলছি মা হয়তো না থাকলে এটা আফসোস করতে হবে, এটা সব মায়েরাই করে থাকে, শুধু আমি না, আমার মা নয়, প্রত্যেকটা মেয়ের মায়েরাই করে থাকে, মেয়ে কোনটা ভালোবাসে সেটা মেয়ের জন্য নিয়ে যায়। তো ওই করতে করতে পটল ভাজা হবে, বেশি কিছু করবো না, পটল ভাজা, শাক ভাজা, মাছের ঝাল, ডাল। তো যতজন তত রকমের খাবার হচ্ছে, যার কারণে আমার আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। মাকে বলি মা তুমি আদাটা বেটে দাও, আদা রসুনটা বেটে দাও, আমি ভোলা মাছটা করবো আর হচ্ছে তোমার এইটা করবো, মাংসটা করবো। মা বলে ঠিক আছে আমি বেটে দিচ্ছি তুই করে ফেল। তো ভোলা মাছটাও মা এনেছে, কারণ জামাই তো ই খেতে ইলিশ মাছ খায় না, যার কারণে জামাইয়ের জন্য ভোলা মাছ আর নাতির জন্য মাংস এনেছে আর আমাদের জন্য ইলিশ মাছ এনেছে। তো মা ভাগ ভাগ করে নিয়ে এসেছে। আর সত্যি কথা বলতে আমার মা আমার উপরে রেগে যায়, মায়ের উপরেও আমি রেগে যাই, কিন্তু মা ছাড়া কিন্তু পৃথিবীতে আর কেউ নেই। তোমরা দেখবে বন্ধুরা, যারা মেয়েরা আমার ব্লগ দেখছো তারা জানো যে মায়ের সাথেই একমাত্র ঝগড়া করে মেয়েরা, আর কারোর সঙ্গে জোর করে ঝগড়া করতে পারে না। গরম মারো, যাই করো, একটু বলো, সব কিছু মায়ের সঙ্গেই করা যায়, আর কারোর সঙ্গে করা যায় না। তো মা হচ্ছে আলাদা জিনিস। রান্না পুরোপুরিভাবে কমপ্লিট, আর শুধু হবে হাঁসের মাংস। হাঁসের মাংসটা হলেই একদম সব হয়ে যাবে, ইলিশ মাছ, ভোলা মাছ, ভাজাভুজি হয়ে গেছে, সমস্ত কিছু আমার মা এনেছে, নাহলে এত কিছু আমি করতাম না। সত্যি কথা এত কিছু রান্না করতে আমার ভালো লাগে না, তাই জন্য তোমরাও কম বেশি দেখো আমি বেশি কিছু করি না, অল্প কিছু রান্নাই আমি করি, উনানে বাচ্চা নিয়ে না ভালো লাগে না। আর দেখো এখানটায় এমন হাতটা পুড়ে গেলো, আঙুলটা মুড়তেই পাচ্ছি না, কী ব্যথা। তারপরে ছোটোবেলা থেকে শুনে এসেছি হাত যদি পুড়ে যায় তেড়ে আরে সঙ্গে সঙ্গে নুন আর হলুদ দিয়ে এরকমভাবে করে দিলে নাকি ফসকা পড়বে না। তো সেই আগে করা টিপসটাই শুনলাম, তোমার বান্ধবীরা এসেছে তারাও বলেছিল, তো দেখা যাক, দেখি ফসকা না পড়লেই ভালো। আর বাবিন তো সেই দিকে একদম অন্যায় করেই যাচ্ছে। কি করছিস তুই? পাচ্ছি না বাবারে বাবা। তো হাঁসের মাংস বেশি আনে না, অল্প করেই এনেছে, মা জানে নাতি খাবে এই জন্য এনেছে, মা বাড়িতে করেছিল। তো মাংসটা সত্যিই বলছি খুব সুন্দর খেতে, আর প্রচণ্ড তেলও বেরিয়েছে। তো আমি কিন্তু একদম ঝাল ছাড়া করবো, আর দু চার পিস ঝাল দিয়েও করবো, আর বাবুর জন্যও প্রেশারে দিয়ে দেবো, প্রেশারে না দিলে এই মাংস একদমই খাওয়া যাবে না। তো আমি ভাবি যে হাঁসের মাংসটা কি খুব খারাপ জিনিস, সেটা খেলে কি পুরো জাত চলে যাবে? হ্যাঁ বন্ধুরা বলো তো, তোমরা কমেন্ট করে। তো যারা খায় না তারা অন্য জিনিসগুলোকে ঘৃণা করা উচিত না। কেন বলছি, আমরা তো শুটকি মাছ খাই না, তা বলে যারা শুটকি মাছ খায় তাদের বলবো খায় কেন, তাই না? ভালো লাগতেই পারে, তাই না? আমার ভালো লাগে না বলে তো তার ভালো লাগবে না, এরম হয় না? তো ওই করতে করতে রান্নাবান্না কমপ্লিট, এখন এলাম কাকুদের চা করবো বলে। তো আজকে ভাবছি যে কাকুদের একটু চায়ের সাথে মিষ্টি দেবো, তো দুটো করে মিষ্টি দেবো আর চা করে দেবো। তো ইচ্ছা হয় অনেক কিছু, কাকুদের ভাত খাওয়াবো, এই খাওয়াবো, সেই খাওয়াবো, কিন্তু পেরে উঠি না গো, একা মানুষ তো কোন দিকে যাব বলো। তো মনে হচ্ছে শেষের দিন করে হয়তো খাওয়া। তো কাজ আর বেশি বাকি নাই, ছিটছাট একটু হয়তো বাকি আছে। তো চলো হাঁসের মাংসটা খাই, খেয়ে তোমাদের রিভিউটা দিই কেমন হয়েছে। জাস্ট অসাধারণ, মা বলছে নুন, আমার নুন লাগে না, আমরা প্রচুর নুন খাই। এই হাঁসের মাংস একটু কালো কালো হয়, আজ থেকে মনে হয় অনেকদিন, তিন চার বছর পর খেলাম। মাঝখানে একবার মায়েদের বাড়ি গিয়েছিলাম, বাবু ছোট বাবু হতো তখন একবার খেয়েছিলাম, ছোটবেলায় বেশি খেতাম, তাই না?
তো আমার ছেলেও দেখো বসে গেছে আর খেতেও লেগে গেছে। আমি বলছি রিভিউ দিয়ে কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আবার কেমন করে দেখাচ্ছে দেখো, আমরা যেইরমভাবে দেখাই ও সেইরমভাবে দেখাচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আর আজকে আজকে রবিবার, আর কাকুরা হাফবেলা মানে হাফবেলা নয় তিনটে পর্যন্ত কাজ করে চলে গেছে, আর ওই জন্য দেখো সব মুছামুছি করছি, ব্রেকফাস্টটা মুছা হয়ে গেছে। আমি মুছে টুছে প্রায় এখন তিনটে বাজে, আর মুছে টুছে একবারে বাসন টাসন মেজেই শুব, না হলে আবার উঠে পড়তে হবে, ভালো লাগে নি। চলো আমি তোমাদের সাথে একটু দেখা করে নিই, চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আর সব খেলছে, বাবিন খেলছে, কার্টুন দেখে চাপুনো ঘুমায়নি, আর আজকে তো ইলিশ মাছটা দিয়ে জাস্ট জমিয়ে ভাত খেলাম। তো সব কিছু খেয়ে দিয়ে স্নান টান, আমার তো স্নান সকালে হয়ে যায় তোমরা জানো তো, সবাইকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে মাও ঘুমিয়ে পড়েছে, ছোটো ছেলেরও খাওয়া হয়ে গেছে, সব কিছু কাজ সেরে এখন চলে এলাম আমি ঘর দৌড়গুলো মুছতে। ঘরগুলো না মুছলে মিস্ত্রি কাকুরা কাজে গেছে, কাজ থেকে হয়ে গেছে, আবার বিকেলে কাজে আসবে, আবার যেই গিয়ে সেই হয়ে যাবে। তবু আমি একবার মুছে নিচ্ছি, দুবার হলো, আবার সন্ধেবেলা একবার, মোট তিনবার করে পার ডে মুছতে হয় আমাকে। তো মুছতে হলেও কষ্ট নেই, ঘরদোরগুলো পরিষ্কার থাকলে একটু ভালো লাগে। তো প্রায় এখন তিনটে বাজে, তো ছোটো ছেলেকে এখন একটু মানে বেস্ট মিল্কিং করতে হবে, না হলে ও কাঁদবে ঠিকঠাক মতন, ওকে না আমি নিজেও সময় দিতে পারছি না, এত কাজের চাপ, কেন কি জানি ভগবান জানে, এত যেন মনে হচ্ছে কাজ করছি, তাও কিন্তু শুনতে হয় যে আমি কিছু করি না কি কাজ করি, তো তাও আমার মনে কষ্ট নেই কোনো দিন। তো মুছামুছি পুরোপুরিভাবে কমপ্লিট, এখনও পর্যন্ত সকালবেলা স্নান করেছিলাম, ভাবছিলাম যে গা ধুবো, তো গা ধুবো, ধুয়ে কাপড়টা ছাড়বো, কখন হবে কি জানি। ছোটোটা আবার উঠে পড়েছে, একদম দুপাশে পাখা চালিয়ে দিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি, শুকনো হয়ে যাবে গোটা, সব গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, এখন এক গাদা বাসন পড়ে আছে, বাপরে বাপ কখন হবে ভগবান জানে। তো বন্ধুরা সন্ধ্যের দিকে তোমাদের সাথে দেখা হয়নি, তো ছেলের তো শরীর খারাপ তোমরা জানো, তো যার কারণে তোমাদের সাথে দেখা করতে পারিনি। তো যাই হোক, টুকটাক কাজকর্ম তোমাদের দেখিয়েছি আজকে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে সেটা অন্তত কমেন্ট করে জানিও, ঠিক আছে। চলো আমার এখানেই ভিডিওটা শেষ করছি, আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। টাটা, বাই, গুড নাইট।